हाय हेलो তোমারও লেট হয়ে গেল হ্যাঁ আসলে কালকে সারা রাত বই দেখছিলাম দেন হঠাৎ চোখ লেগে গেল তোমার কাছে ফোন আছে না আসলে আমি অতটা ফোন ইউজ করি না তাহলে কি করবে কজ আমার ফোনে চার্জ নেই আগে কিছু খাওয়া যাক খুব খিদে পেয়েছে ওকে চলো শ্রীঙ্কর মিট কস্তাব আমারই ছোটবেলার বন্ধু অ্যান্ড আমাদের স্কুলে ভর্তি নিয়েছে ও সেদিন আমাদের সাথেই যাচ্ছে কতজন যাচ্ছে তাহলে ওই দিন ওকে নিয়ে পাঁচজন ভাই 8:30টা সকালে উঠতে পারবি তো না ভাই উঠতে লাগবে না হলে বলছে কথা বলবো না তোর সাথে আরে হ্যাঁ রে বাবা উঠে পড়ব আচ্ছা রাখলাম ভাই মনে করে উঠে পড়িস প্লিজ এত রিচ খাবার খাও কিভাবে ছাড়ো শরীর খারাপ হয় না তোমরা যে এই ল্যাপাচিনো না কি খাও দাম হিসাবে ঠিক কি হ্যাঁ খেতে তো ভালোই প্লাস অনেক হাইজেনিক রাস্তার দোকান থেকে 5 টাকার মাটির ভাড়ে চা খেয়েছো ওই রাস্তার দোকানের চা কি দিয়ে বানায় বা কে জানে বই পড়ো হ্যাঁ আমার বই পড়তে ভালোই লাগে আই এম ড্যান ব্রাউন ফ্যান এন্ড ইউ ক্যান কল মি আ পটার হেড অ্যাজ ওয়েল আচ্ছা সেই হিসাবে আমাকে ট্যাগোর হেডও বলতে পারো এন্ড সত্যজিৎ রায়েরও বড় ফ্যান ইংলিশ লিটারেচার দেখো 13 রিজনস ওয়াই হ্যারি পটার দেন অ্যালকেমিস্ট শার্লক হোমস ব্যোমকেশ বক্সি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ চাঁদের পাহাড় ম্যারি শেলবির ফ্র্যাঙ্কেনস্টাইন সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু দি আউলস কাকাবাবু ও সন্তু Let's talk about films. So, আমাদেরও আছে Shawshank Redemption, 300. In fact, Inception, must watch. In fact, Christopher Nolan-এর তুমি যে কোনোই বই তুলে নাও কেন. It's just a masterpiece. বাইশে শ্রাবণ, ভূতের ভবিষ্যৎ, চতুষ্কোণ, অপুর পাঁচালি. ভালো বই এখানেও আছে. নামগুলো শুনতে কুল না বলে বেশি লোকজন দেখেও না. ও হ্যাঁ, সৃজিৎ মুখার্জি. তুমিও তো এখন ওয়েস্টার্ন ড্রেসই পরে আসো দেখো বাঙালি বলেই যে সব সময় ধুতি পাঞ্জাবি পরে ঘুরতে হবে সেরকমও তো কোনো ব্যাপার নেই
প্লেস ইজ রিয়েলি বিউটিফুল, নট গোনা লাই। তোমার ক্যামেরার লেন্সে কী কী ধরা দিল, আই মিন কী কী দেখতে পাচ্ছে এখানে? গাছপালা, পাখি, আকাশ, এটসেট্রা এটসেট্রা। এই ছোটো একটি শব্দের মাঝেই আমরা আটকে আছি, তাই না? পাখিরা উড়ে বেড়াচ্ছে, তারা খাঁচায় বন্দি নেই, তারাও হয়তো আমাদের মতো সুখ দুঃখের গল্প করছে, তারা স্বাধীন। অবশ্য পাখিদের গল্প করতে আমাদের মতো ফোনের প্রয়োজন হয় না। সোশ্যাল মিডিয়াতে গাছপালার ছবি আপলোড করে আমরা ক্যাপশানে দেই নেচার লাভার, কিন্তু ক্যাপশানে দিলেই তো আর নেচার লাভার হয়ে যাওয়া যায় না। জানো তো, আমরা বাঙালিরা এরকমই, নিজেদের কালচার ভুলে অন্যদের কালচারেই বেঁচে থাকতে চাই আমরা। বাংলা সিনেমা দেখতে, বাংলা সাহিত্য পড়তে অতটা কুল লাগে না বলে কেউ সেটাকে গুরুত্বও দেয় না। একটু বেশি বলে ফেললাম হয়তো, তাই না? চলো যাওয়া যাক।